শুরু হলো এবছরের ট্যাক্স সিজন, চলবে 18 এপ্রিল পর্যন্ত। করোনা মহামারীর কারণে IRS এর বড় রকমের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। এবছর রিফান্ড এবং ঝামেলাবিহীন ট্যাক্স ফাইল করার জন্য সব কাগজপত্র গুছিয়ে ই ফাইল এবং সরাসরি ডিপোজিটের পরামর্শ দিলেন ট্যাক্স প্রফেশনালরা। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। চাইল্ড ট্যাক্স ক্রেডিটের হিসেব নিকেশ, নতুন নিয়ম, গত বছরের রিফান্ড অনেকেরই এখনো না পাওয়া, এমন অবস্থায় শুরু হলো এই বছরের ট্যাক্স সিজন। 2022 সালের ট্যাক্স রিটার্ন শুরু হচ্ছে 24 জানুয়ারি মানডে থেকে এবং 2022 সালের ট্যাক্স ফাইলিং এর ডেডলাইন হচ্ছে এপ্রিলের 18 তারিখ। করোনা মহামারীর কারণে বিভিন্ন সুযোগ সুবিধা এবং অনেকগুলো নতুন নিয়মের কারণে গত বছর অনেকে রিফান্ড এখনো হাতে পাননি। গত বছর যারা 2020 ট্যাক্স রিটার্ন করেছে অলরেডি ওরা ব্যাকলকে আছে, বিকজ অফ আপনি দেখেন মধ্যখানে প্রেসিডেন্ট যে কতগুলো এই আপনার সাইন করেছেন, যেমন মনে করেন আমেরিকান রেস্কিউ প্ল্যান, স্টিমুলার চেক, এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, অ্যাডভান্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এইগুলোর কারণে IRS এর অনেক এডিশনাল এক্সট্রা কাজ করতে হয়েছে, যার ফলে তারা সবগুলো রিটার্ন প্রসেস করতে পারে নাই। তবে এইবারও যদি ট্যাক্স ফাইল ঠিকভাবে করা না হয় তাহলে রিফান্ড পেতে দেরি হবে। ই ফাইল এবং সরাসরি ডিপোজিটের অপশন বেছে নেওয়ার পরামর্শ। আপনারা ট্যাক্স ফাইলটা ই ফাইল করবেন এবং ডাইরেক্ট ডিপোজিট অপশনটা চুজ করবেন। ডাইরেক্ট ডিপোজিট অপশন চুজ করলে আপনারা আপনাদের ট্যাক্স রিফান্ডটা 21 দিনের মধ্যে পাওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার টু, সব ইনকাম ডকুমেন্টগুলো পাওয়ার পরেই শুধুমাত্র আপনার ট্যাক্স ফাইলটা করবেন। মেক শিওর করবেন আপনার সবগুলো W-2 এবং সবগুলো 1099 আপনারা পেয়েছেন ফাইল করার আগে। অনেক নতুন নিয়ম এসেছে, তবে গত বছরের তুলনায় এবার ব্যক্তিগত করদাতাদের সুবিধা পাওয়ার সম্ভাবনাই বেশি। এই বছর ট্যাক্স ব্র্যাকেটটা একটু উপর করা হয়েছে, যাতে মানুষ একটু ইনকাম বেশি করলেও যাতে ট্যাক্সের আওতায় না পড়ে অথবা ট্যাক্স কম ট্যাক্সের মধ্যে থাকতে পারে, এই জিনিসটা করা হয়েছে। আরেকটা যেটা জিনিস আমরা আপনারা মধ্যবিত্তদের জন্য যেটা সবচেয়ে একটা ভালো প্রণোদনা বলতে পারি সেটা হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট। তবে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের অর্থ যারা আগাম নিয়েছেন তারা পুরোপুরি অর্থ পাচ্ছেন না রিফান্ডে, সে বিষয়টিও মাথায় রাখার পরামর্শ। তবে একটা জিনিস বলে রাখতে চাই, অনেকে অ্যাডভান্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়েছেন, তো চাইল্ড ট্যাক্স ক্রেডিট কিন্তু পুরোটা পাবে না, 6 মাসেরটা পাওয়া যাবে, এটাও মাথায় রাখতে হবে। সেই সাথে স্টুডেন্ট লোন যারা নিয়েছেন তাদের জন্য বড় সুখবর থাকছে এবারে ট্যাক্স সিজনে। এই বছর স্টুডেন্ট লোন আগে যেখানে মাফ করে দেওয়ার পরে এটা ট্যাক্স দিতে হতো, এই বছর কিন্তু সেই ট্যাক্সটা দিতে হবে না। এটা একটা বড় ধরনের একটা সুযোগ, যারা স্টুডেন্ট লোন মাফ পেয়েছেন 2021-এ তারা কিন্তু এটার উপর ট্যাক্স দিতে হবে না। নূপুর চৌধুরী, IBTV USA।